টানে ইচ্ছে পূরণ স্বপ্ন এবার সত্যি করো 104 বাইক বাজার 104 বাইক বাজার व्हाट्स अप गाइस, तो कैसे हैं आप लोग? आप सोच रहे होंगे कि आज मैं दीपांकर दा मून मैम के साथ में बीच में क्यों हूँ, क्योंकि आज मुझे इन लोगों ने किडनैप कर लिया है कि बोल रहे थे कि बाइक बाजार का वीडियो आपको ही आज बनाना पड़ेगा। तो इसलिए मैं बाइक बाजार 104 का जो चैनल है उसमें मैं आया हूँ आप लोगों को सेकेंड हैंड बाइक्स दिखाने के लिए, जिसमें बहुत सारा बाइक्स आपको दिखाएंगे। कलेक्शन आप देख सकते हैं, बहुत सारा कलेक्शन है। हम भी स्टार्ट कर रहे हैं, लेकिन हम दीपांकर दा को या मैम को बोलेंगे कि मैम आप लोग जैसे स्टार्ट करते हैं वैसे आप स्टार्ट करके बताइए हमारे व्यूअर्स लोगों को, आपके व्यूअर्स को, हमारे व्यूअर्स को जो हमसे बहुत प्यार करते हैं, आपके चैनल को भी प्यार करते हैं, हमारे चैनल को भी। तो मैम तो बंगाली में करते हैं, हेलो বন্ধুরা কেমন আছেন সবাই, আর আপনারা 104 চ্যানেলে ভিডিও দেখছেন, আর আমরা ইউজড বাইক দেখাবো এখন আপনাদেরকে। আর আমাদের সঙ্গে আজকে আমাদের স্পেশাল গেস্ট রয়েছেন, বিশেষ অতিথি প্রদীপ দা রয়েছেন আমাদের সাথে। তো ম্যাম হাম ভি বেঙ্গলি মেই কোশিশ করেঙ্গে কিউকি আপকা চ্যানেল তো ভিডিও আপকা চ্যানেল মে পুরা বেঙ্গলি মেই ভিডিও আতা হ্যায়, তো আমি চেষ্টা করব বাংলাতেই কথা করব, তো মানে আমার তো বাংলা জানেন একটু একটু ভাঙা চোরা বাংলা আছে, আমরাও তো হিন্দিতে একটু বলে দিই সব বন্ধুদের জন্য। তো তো বন্ধুরা চলুন ভিডিও স্টার্ট করা যাক, আর দীপঙ্কর দাকে একটু পরেশান করা যাক। তো প্রথমই ভিডিও প্রথম গাড়ি আমরা স্টার্ট করি NS 160 দিয়ে, তো সেটা কি ডিটেইল হচ্ছে? হ্যাঁ 96 নাম্বার, বারুইপুরের নাম্বার রয়েছে, গাড়ি কন্ডিশন ঠিকঠাক রয়েছে, সামনে তো ABS থাকছে গাড়ির, ঠিকঠাকই রয়েছে। প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য এই গাড়িটার 75,000 টাকা, 75,000 আপনি দিয়ে দেবেন। NS 160 রেড বিউটি, হ্যাঁ BS4 মডেল। তারপরে আপনার কালারটাও ইয়েলো আছে ম্যাম। ম্যাম কো তো আদত হো গিয়া মতলব বেঙ্গল ভিডিও বানান, ম্যাম আবি পুরা এক্সপার্ট হই, মতলব ম্যাডাম তো এখন পুরা এক্সপার্ট হয়ে গেছেন মানে ভিডিওতে পুরো। ঠিক আছে, এটা প্রাইস ডিটেইল আমি বলে দিই। এটা ডমিনার 400 রয়েছে, এটা WB38 মানে এটা আসানসোল রেজিস্টার্ড গাড়ি রয়েছে, আর এটা BS4 না 6 আছে দীপঙ্কর দা, BS6 আছে, 2021 এর গাড়ি আছে, আর এটার প্রাইস থাকছে বাইক বাজার 104 এ 175,000 175,000 এ আপনি দিয়ে দেবেন। ডমিনার 175,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ডমিনার 400। এটা বেশ কয়েকদিন ধরে রয়েছে আমাদের কাছে, তো কোনো ডমিনার লাভার যদি থেকে থাকেন তো বাইক বাজার 104 এ যোগাযোগ করুন। বাইক বাজার 104 চ্যানেল ভি হ্যায়, শোরুম ভি হ্যায়, দোনো মে আ জাইয়ে আপকো মিল জায়েগা ডমিনার 400, দুটোই পেয়ে যাবেন। তারপরে RS 200, এটা তো ম্যাম স্যার ডিটেইল জানেন আপনি। এটা WB24 মানে ব্যারাকপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে, BS6 এর মধ্যে রয়েছে গাড়ি, 2021 এর গাড়ি আছে, আর এটার প্রাইস থাকছে বাইক বাজার 104 এ 128,000 টাকা। একদম 128,000 টাকা। RS 200 একদম নতুন, একদম নতুন, চমচমের মতন এটা লাগছে পুরো গাড়িটা, মানে আপনার চ্যানেলে সবকিছু আমি বলে দিচ্ছি, আপনি কিছু বলছেন না, মানে কিডন্যাপ করে বলছেন না, তোমাকে সবকিছু বলতে হবে প্রদীপ দা, আমরা শুধু প্রাইস বলবো আর আপনি পুরো অ্যাঙ্করিংটা করে নেবেন। ঠিক আছে, এবার দেখানো হবে তারপরে হর্নেট। এটা কি ডিটেইল হচ্ছে? এটা 2020 গাড়ি রয়েছে, মেদিনীপুর রেজিস্টার্ড, ঠিকঠাকই রয়েছে, কালারটা খুবই ভালো। তো প্রাইস যেটা থাকছে এই গাড়িটা 69,000 আপনি দিয়ে দেবেন। হন্ডা হর্নেট, হর্নেট 160, সিঙ্গেল ডিস্ক আছে, ডিস্ক আছে, ডিস্ক রয়েছে, মধ্যে। তো এই গাড়িটা মোর বহুত কনফিউশন হয়ে যায় আমাকে সবসময়, আমি মানে হন্ডার গাড়িতে খুব কনফিউশন। তারপরে 160 সিসি, হ্যাঁ এবার তো আমি লাগছে ভালো করে বলতে পারবো, এটা তো ম্যাট্রিক, ম্যাট্রিক, এটা কি WB88 বাঁকুড়া বিষ্ণুপুর রেজিস্টার্ড গাড়ি আছে, আর অ্যাপাচি 2V আপনারা দেখতেই পাচ্ছেন, BS6 মডেল রয়েছে, 2021 এর গাড়ি আছে, আর এটার প্রাইস থাকছে 79,000 অনলি বাইক বাজার 104 এ 79,000 এ BS6 গাড়ি দিয়ে দেবেন মহাকাল। তারপরে 110X সিটি 110X 8 মাসের গাড়ি, আর 38 নাম্বার, এটা তো প্রথমবার যখন লঞ্চ হয়েছিল আর যখন প্রথমবারই আমি বাইক বাজারে দেখিয়েছিলাম, আর আজকেও বাইক বাজারে দেখাচ্ছি। তো গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, ঠিকঠাকই রয়েছে, আর টায়ার গুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে, একদম নতুন গাড়ি, একদম। তো এটা নিতে পারেন আপনারা, প্রাইস থাকছে 57,000 টাকা, 57,000 টাকা আপনি দিয়ে দেবেন। 110X সিটি 100 টায়ারটা খুব সুন্দর, একদম নতুন টায়ার একদম আছে। তারপরে আমার সবথেকে ভালো সুতো গুলো, উপরে হাত গুলো গুলিয়ে খুব ভালো লাগে, একদম ইউনিক দেখতে গাড়িটা, লুকিংটা খুবই সুন্দর, বুলেটের স্টাইল, অনেক বুলেটের স্টাইল, মানে কম সিসির মধ্যে লুকটা খুব সুন্দর গাড়ি। তারপরে আরো একটা দেখতে পাচ্ছি আপাচি আরটিআর 160, এটাও BS6, এটাও BS6, আর এর আগে একটা দেখালাম এরকম গাড়ি, সেম গাড়ি, সেম এজের গাড়ি রয়েছে, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই রয়েছে, আর প্রাইস থাকছে 79,000
9000 मैडम, एक हिंदी में बोल दीजिए हमारे सब्सक्राइबर को। जैसे आपके वीडियो में तो क्या होता है कि आप बंगाली में बोलते हैं, दीपंकर दा बोलते हैं मतलब हिंदी में, तो आज उल्टा हो गया, बंगाली इधर हिंदी इधर हो गया, तो इसका हिंदी में क्या डिटेल बता दीजिए। ये रेड मैट रेड कलर में है, अपाची आरटीआर 160 है, 2V मॉडल है ये, और इसका जो प्राइस है 79,000 है। सेम वही रेड की तरह इसका भी सेम प्राइस है, बेसिक्स में है, बेसिक्स में ये गाड़ी मिल जाएगा विद ABS के साथ। 150 नया मॉडल एकदम नतून ट्विन डिस्क मॉडल रही है, আর এটা BS6 এর উপরই রয়েছে, তো সামনে ABS থাকছে, টুইন ডিস্ক মডেল, তো ঠিকঠাক রয়েছে গাড়িটা। তো প্রাইস বলে দিচ্ছি, এটা প্রাইস হবে 73,000 73,000 পালসার 150 টুইন ডিস্ক ABS এর সাথে। তারপর আরো একটা দেখতে পাচ্ছি টুইন ডিস্ক, এটাও এটাও টুইন ডিস্ক, এটা ম্যাম আপনি বলে দিন, এটা বলে দিন। ঠিক আছে, তো এটা দিয়ে দেবেন 78,000। তারপরে ব্লু কালার, ম্যাট ব্লু, ম্যাট ব্লু, আর এটা BS4 এর উপরে রয়েছে, 40 নাম্বার, মানে দুর্গাপুর নাম্বার, তো ঠিকঠাকই রয়েছে কন্ডিশন, সামনে তো ABS থাকছে। প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য এই গাড়িটা 69,000 টাকা, 9000 উইথ ABS। কি দারুন ব্লু কালারে, ব্লু কালার, ম্যাট ব্লু, NS 200 ব্ল্যাক, গ্রে কালার, তো গাড়ি ঠিকঠাকই রয়েছে, তো দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট সামনে দেওয়া রয়েছে, আর 2019 গাড়ি। তো এটা প্রাইস যারা থাকছে আপনাদের জন্য 78,000 আপনি একদম পেয়ে যাচ্ছেন। স্ট্রিট 220 হোয়াইট অ্যাভেঞ্জার, স্ট্রিট 220 হোয়াইট কালারের উপরে রয়েছে, 2020 গাড়ি, WB26, মানে 12-7 রেজিস্টার্ড, 12-7 রেজিস্টার্ড গাড়ি আছে, তো ঠিকঠাকই রয়েছে, ABS তো সামনেই রয়েছে, দেখলেন আপনারা, ক্যামেরাম্যানগুলো দেখিয়ে দেওয়ার জন্য। মোটামুটি এই গাড়িটা যেটা প্রাইস থাকছে আপনাদের জন্য 75,000 এটা দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে মেয়েদের চাহিদা স্কুটি অ্যাক্টিভা, WB30, মানে এটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে, BS6 মডেল রয়েছে, BS4 মডেল রয়েছে, 2020 গাড়ি আছে এটা, আর এটার প্রাইস থাকছে বাইক বাজার 104 মাত্র 55,000 টাকা, 55,000 টাকা আপনি দিয়ে দেবেন অ্যাক্টিভা 125 মডেল। এনটর্ক 125cc একদম নিউ মডেলের উপরে রয়েছে, BS6 এর উপরে এক বছরের মধ্যে থাকছে গাড়িটা, তো প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য 65,000 আপনি দিয়ে দেবেন। এনটর্ক 125 BS6, এটা কি ক্যাপ্টেন আমেরিকা মার্বল এডিশন, কালার ব্লু, এটা ব্লু কালার, খুব সুন্দর কালার আছে, আপনার চাহিদা কালার আছে, আমার খুব ভালো লেগেছে এই কালারটা, যখনই আমি দেখি আপনার মন আমাকে সবসময় মানে মনে এসে যায় কি এটা দীপঙ্করদার স্পেশাল এডিশন কালার। তো থ্যাংক ইউ প্রদীপ দা, আমাদের বাইক বাজার 104 চ্যানেলে আপনি আসলেন আমাদের জন্য। আসলে কি আপনি কিডন্যাপ করে নিয়ে এসেছেন আমাকে, আসার কোনো আমি ছিলাম সকালে, আমি একটা ভিডিও আপলোড করব, ম্যাম বলছে না আমাদেরও একটা করতে হবে, ঠিক আছে দেখুন আমার আছে, আমাদের গেস্ট কে পে আপনারা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান, আমাদের ভিডিও আজকে প্রদীপ দা আসলেন, আপনারা সেই বিষয়ে কিছু লিখুন যে আপনাদের মতামত, যে প্রদীপ দা আসায় আপনারা কতটা খুশি হয়েছেন, আমি দীপঙ্কর দা দুজনে তো খুবই হ্যাপি, আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের স্টক, প্রদীপ দা আমাদের ভিডিওতে আসা, সবকিছু নিয়ে আপনারা কমেন্ট করুন। আর বাইক বাজার 104 মানে আপনারা জানেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি ফেসিলিটি রয়েছে, তারপর নাম ট্রান্সফারও হয়ে যায়, আর কাগজপত্র আপনারা গাড়ির যে পেপার ডকুমেন্টস থাকে সেগুলো আপনারা A to Z পেয়ে যাবেন, সবকিছু। আর স্ক্রিন পে তো নাম্বার আপকো আই রা হোগা, আর হিন্দি মে মেয়ে হমেশা ভিডিও বানাতা হুম, আর ইহা পে বেঙ্গলি মে হাম থোড়া ম্যাম কে সাথ দীপঙ্কর দা কে সাথ থোড়া ভিডিও আপকো বানা দিয়ে, থোড়া ইন্টারেস্টিং হ্যায় ক্যোঁকি মেরা কাম হি হ্যায় ভিডিও বানানা, চাহে মুঝে কোই ভি বুলায়ে মে ভিডিও বানাতা রাহুঙ্গা সবকে লিয়ে, আর ইহি প্যার আপ লোগ মুঝে ভি দিজিয়ে, বাইক বাজার কো ভি দিজিয়ে, আর মেরে ভি চ্যানেল কো সাবস্ক্রাইব করতে রহিয়ে, আর বাইক বাজার কা ভি চ্যানেল কো সাবস্ক্রাইব করতে, আর 10,000 জলদি ইনকা সাবস্ক্রাইবার পৌঁছা দিজিয়ে, তো ফির হাম লোগ ফির এসা হি মিনি দুবাই মে আকে ফির ভিডিও বানায়েঙ্গে আপ লোগো কে লিয়ে, তো চলিয়ে দীপঙ্কর দা এন্ড হাম ভি কর দেতে হ্যায় কি আপকা ভিডিও মে আজকের জন্য এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, বাইক বাজার 104 তো চলিয়ে মুলাকাত করতে নেক্সট ভিডিও মে, জব তক কে লিয়ে বাই বাই এন্ড সি ইউ 104 বাইক বাজার।